আপনার কাছে একটু জানতে চাই, যাদের মৃগী রোগ রয়েছে বা খিচুড়ি সমস্যা যাদের রয়েছে, অনেক সময় পরিবারের সদস্য যারা রয়েছে তারা হয়তো মনে করেন যে যদি ভবিষ্যতে তিনি বাচ্চা নিতে চান সেক্ষেত্রে হয়তো তার কোনো অসুবিধা হতে পারে, এই বিষয়টি যদি আপনি একটু পরিষ্কার করে বলতেন আমাদেরকে। এটি আসলে খুব একটি কনসার্ন ইস্যু। খিচুড়ি রোগীরা অনেক সময় মনে করে, বিশেষ করে মহিলা খিচুড়ি রোগীরা অনেক সময় মনে করে যে সে বোধহয় আর কখনো বাচ্চা নিতে পারবে না, বা তার বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কী কী সমস্যা এটা অনেকে জানে না। এটা আসলে রোগীর ক্ষেত্রে যেমন প্রাসঙ্গিক তেমন ডাক্তারের ক্ষেত্রেও কিন্তু প্রাসঙ্গিক। আমরা ইভেন অনেক ডাক্তার পাচ্ছি যারা এই বিষয়টা সম্বন্ধে ক্লিয়ার নলেজ নেই। প্রথমে আমি খোলাসা করে বলতে পারি, প্রত্যেকটি মহিলা খিচুড়ি রোগী কিন্তু বাচ্চা নিতে পারবে, এতে কোনো ভয়ের কোনো কিছু নেই। যেটা করতে হবে যে সে বাচ্চা নেওয়ার আগেই তাকে একজন নিউরোলজিস্ট বা খিচুড়ি বিশেষজ্ঞ বা নিউরোলজিস্ট ডাক্তারকে দেখাতে হবে। সেক্ষেত্রে ডাক্তার তার খিচুড়ির ওষুধটা হয়তো পরিবর্তন করে, যেই রকম ওষুধ দিলে বাচ্চা গর্ভকালীন সময় বাচ্চার কোনো ক্ষতি হবে না, ব্রেস্ট ফিডিংয়ের জন্য কোনো ক্ষতি হবে না, এইরকম একটা সেফ ওষুধে ডাক্তার সে প্রেগনেন্ট হওয়ার আগেই চলে যাবে। আচ্ছা, প্লাস কিছু ভিটামিন সাপ্লিমেন্টেশন আছে, যেমন ফোলিক অ্যাসিড। এটা খিচুড়ি রোগীরা যদি প্রেগনেন্ট হওয়ার আগে থেকে খায় তাহলে কিন্তু তার খিচুড়ির পরিমাণও কম থাকে এবং তার বাচ্চার অস্বাভাবিক হওয়ার সম্ভাবনাও কম থাকে। এইসব খিচুড়ি রোগীরা যখন গর্ভাবস্থায় থাকে তখন গাইনোকোলজিস্টদেরকে জানাতে হবে যে আমার মায়ের কিন্তু খিচুড়ি রোগ আছে, তখন সেই অনুযায়ী গাইনোকোলজিস্টরা প্রেসক্রাইব করে। তার ডেলিভারির সময় যে অ্যানেস্থেশিয়ার ডাক্তার থাকবে, যদি সিজারিয়ান সেকশন হয় নর্মাল ডেলিভারি, ওকেও এটা ইনফর্ম করতে হবে। ইমার্জেন্সি কিছু মেডিকেশন, কিছু ইঞ্জেকশন লাগতে পারে। ডেলিভারির পরেও তাকে নিউরোলজিস্টের সাথে যোগাযোগ রাখতে হবে যে এখন বাচ্চা বুকে দুধ খাচ্ছে, আমি কোন ওষুধ খাবো। এক্ষেত্রে আমরা দেখেছি আমাদের পার্সোনাল অভিজ্ঞতা এবং ইন্টারন্যাশনাল জার্নালে দেখেছি খিচুড়ি রোগীদের বাচ্চা হতে কোনো সমস্যা নেই এবং বাচ্চা ভালো এবং স্বাভাবিক থাকে, শুধু ডাক্তারের সাথে তাকে ঠিকভাবে কনসাল্ট করতে হবে এবং ডাক্তারের পরামর্শ ক্রমে বেবি নিতে হবে।